বলো আমরা আজকে সবাই মিলে আসলাম কোথায় চর কুকরি কুকরি যে ভিউ পুরো দুবাই ফেল ওয়েলকাম টু কুকরি কুকরি হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে আসলাম বাংলাদেশের সর্বদক্ষিণে নৈসর্গিক সৌন্দর্যের মাঝে। এটা হলো চর কুকরিমুকরিতে আমরা এখন অবস্থান করতেছি। আমরা আছি ভোলা জেলায়। ভোলা জেলা থেকে একটি বাস নিয়ে আমরা রওনা করলাম চর কুকরিমুকরির উদ্দেশ্যে। ভোলা কলেজ ইকোনমিক্স গ্রুপের সকল স্টুডেন্ট মিলে আমরা যাচ্ছি বাৎসরিক শিক্ষা চক্রে চর কুকরিমুকরিতে। দেখতে দেখতে আমরা চলে আসলাম দক্ষিণের ছা। দক্ষিণের ছা এসে বাস থেকে সকলে নেমে এখন রওনা করেছি টলারের কাছে। আমরা এখন এই মুহূর্তে বাস থেকে নামছি। আমরা টলারে উঠবো। করবি টয়লেটে? টয়লেটের কথা কই নাই, আমি টলারের কথা বলতেছি। বুঝতে পারছি, বুঝতে পারছি। আই আন্ডারস্ট্যান্ড। একটু হেঁটে আমরা চলে আসলাম টলারের কাছাকাছি। এখানে সকলে মিলে এখন টলারে উঠতেছি। সকলে মিলে টলারে উঠে পড়লাম। এখন টলার ছেড়ে দিল। এখানে যেতে যেতে দুপাশের দৃশ্যগুলো উপভোগ করার মতো ছিল। আপনারা গার্লফ্রেন্ড নিয়ে বয়ফ্রেন্ড নিয়ে যা জমি আছে সব নিয়ে আয়া ভরবেন। আগে মতো চিনকে না আসলে ধরা খাইবেন। Thank you.
এটা হলো আমার কাছে আকর্ষণ। এটা আসেন তুই গরুস্কা, এত হলো গরম দোকান নারফর গুলিস। আসো খেলা হবে। চর কুকরি মুকরি। চর কুকরি মুকরি হচ্ছে বাংলাদেশের ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর কুকরি মুকরি ইউনিয়নে অবস্থিত একটি দ্বীপ চর। এটি ভোলা জেলার সর্ব দক্ষিণে অবস্থিত। এই মুহূর্তে আমরা আছি এখন চর কুকরিমুকরিতে। চর কুকরিমুকরি আসতে গেলে আপনাকে সর্বপ্রথম যদি ঢাকা থেকে আসেন তাহলে ভোলা জেলা হয়ে আসতে পারেন। আর আমরা আসছি ভোলা জেলা থেকে, ভোলা জেলা কলেজ টিম। এরা আমাদের কিছু দর্শক যারা এখানে ঘুরতে আসছে চর কুকরিমুকরিতে, সবাই অনেক মজা করতেছে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। এখানে অনেক মানুষ ঘুরতে আসে, বিষয়টা আসলেই দেখার মতো। আপনারা যদি এখানে রাত্রিযাপন করতে চান তাহলে রাত্রিযাপন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে বিশেষ তাঁবুর ব্যবস্থা আছে, তাঁবুতে স্থাপন করতে পারেন রাত্রিবেলা। এখানে খাবার দাবার ব্যবস্থাও আছে। এখানে বেসিক্যালি আমি যেটা মনে করি, এখানে এসে গ্রুপ নিয়ে আসা ভালো, আর অনেকের দিকে বিভিন্ন ধরনের বিপদ হতে পারে। আসবেন, ঘুরে দেখবে যাবেন, আশা করি জিনিসগুলো ভালো লাগবে। কেমন ভিউ, মনে হচ্ছে যে আমি সুন্দরবনে আছি, এরকম একটা ভিউ পাচ্ছি। সুন্দরবনে অবশ্য কোনো সময় যাই নাই, তারপরও মনে হইতেছে যে সুন্দরবনে আছি। বললাম ভাই শুধু সেলফি তুলতে ব্যস্ত, এখানে আসলেই মনে করো যে এক একটা থেকে একটা সেলফি তুলেছে, একটা কয়টা কোনটা ছবি তুলবো এই নিয়ে ব্যস্ত একদম। আসলে দেশ বিদেশ ঘোরার অনেক শখ, কিন্তু সময় আর যতটুকু সম্ভব চেষ্টা করি ঘোরার, দেশটাকে দেখার, ভালো লাগে। আমার দেশটা আসলে অনেক সুন্দর, কিন্তু এই দৃশ্যটা আসলেই সুন্দর দেখার মতো, যেটা তো বলে প্রকাশ করার মতো না। ভিতরে গহীন জঙ্গল, যাওয়া যায় না। সবাই এক গুরু।
আমরা এখন কোথায় আছি নিজেরা জানি না, আমরা একটা জায়গায় আছি জঙ্গল আর জঙ্গল সামনে দিকে হাঁটতেছি। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চর কুকিমুক্তি একটি সুন্দর জায়গা, এখানে এসে ঘুরে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গা নিয়ে। আসসালামু আলাইকুম।